माइनक्राफ्ट ट्रिप्स एंड ट्रिक तुम्हारा जरा जरा माइनक्राफ्टे सार्वाइव करो तुम्हारे सार्वाइवल वर्ल्डे अनेक समय तुम्हारा किछु किछु कारण बिरक्तिकर हो जाओ। धरो तुम्हारा माइनिंग करते चले जगह तुम्हारे सामने ग्रेवेल सैंड चले आसते से तो यकम आज के किछु बेस्ट ट्रिप्स एंड ट्रिक देखो। तो प्रथम नम्बर वाने चले आसि तुम्हारे जेटा इंट्रोते बोल्लाम ओटाई ग्रेवेल माइन माने तुम्हारा ग्रेवेल माइन करते करते अनेक बिरक्तिकर हो जाओ उस समय कि करवा तुम्हारे का टर्च थाकबे अवश्य कारण तुम्हारा माइन करते गेले टर्च साथ ही रखो। ए जगह तुम्हारा एट प्रथम एक ग्रेवेल माइन कर नीचे तुम्हार टर्च साथे साथ ही बसिए दीवा और अभी एक् पकेट एडिशने आई बेडरके ना जावाते ना तो यह जगह तुम्हारा देखते पाच इजिली हमें एगुलो के ब्रेक कर मैंने तुम्हारा चाहले माइनिंग अनेक हेल्पफुल होते तुम्हारे জন্য। তো নাম্বার টু নিয়ে আসে বেটার দেন স্ক্রিনশট। তোমরা যারা যারা স্ক্রিনশট নিতে ভালোবাসো বা তোমাদের হাউস মানে তোমাদের ঘরেরটা সুন্দর স্ক্রিনশট নিতে চাও তোমরা তোমাদের সেটিংয়ে গিয়ে এফওবিটাকে একেবারে লো করে দিবা, যতটা লো হবে ততটাই তোমাদের ভালো স্ক্রিনশট বেরিয়ে আসবে। নাম্বার থ্রিতে যে টিপস অ্যান্ড ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে তোমরা ভুল করো অনেক সময় তোমাদের ঘরের ভেতরে তোমরা টিনটিকে ফ্লেন্ট করে দাও মানে জ্বালিয়ে দাও, ওই সময় তোমরা কি করবে উপর থেকে এনভিল বা অন্য কিছু তোমরা লাগাতে পারো কিন্তু সাইডে ব্লক থাকতে হবে না তো তোমরা এটার উপরে লাগাতে পারবে না। তোমরা সাইডে দুইটা ব্লক আপ করে তোমরা এটার সাইডে মানে সামনে দিয়ে টিনটার উপরে এনভিল জাতীয় অনেক কিছু সেন্ট গ্রেভেল লাগাতে পারো, তোমরা এই জায়গায় বেঁচে যেতে পারো। এই কাজটা করলে তোমাদের জায়গাটাও বেঁচে যাবে আর তোমাদের হেলথ একটুও কমবে না। নাম্বার ফোরে যে ট্রিপস অ্যান্ড ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের বাহিরে যখন টিনটি এক্সপ্লোর হয়ে যায় তোমরা তোমাদের হার্ডও কম থাকে তখন তোমরা সামনেটা টিনটির বা ক্রিপারের সামনে একটা ব্লক লাগিয়ে দিবে। নর্মালি যখন ক্রিপারের সামনে গিয়ে তোমরা মরে একেবারে মরেই যাও তো নর্মালি তোমরা শিল্ড দিয়েও বাঁচতে পারো আর তোমাদের কাছে শিল্ড না থাকলে তোমরা ব্লক দিয়েও বাঁচতে পারো। তো ব্লক দিয়ে তোমরা বাঁচলে শুধু হাফ হার্ট কমবে যেটা আমার কাছে ভালোই লেগেছে। নাম্বার ফাইভে যে ট্রিপস অ্যান্ড ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে তোমরা অনেকে স্পন যেটা পানির ভেতরে থেকে ভিজে থাকে ওটা তোমরা ফার্নেসে দিয়ে কোল দিয়ে পাকাও, যেতে তোমাদের কোল অনেক কমে যায়, এটা তোমাদের মাইনাস পয়েন্ট। তোমরা চাইলে ফার্নেসের ভেতরে নিচে বাকেটও দিয়ে দিতে পারো কোলের জায়গায়। এই জায়গায় তোমাদের কি হবে বাকেটটায় পানি চলে আসবে, স্পঞ্জ থেকে যেই পানিটা কালেক্ট হবে ওটা তোমাদের বাকেটে চলে আসবে। এটা তোমরা যদি স্যান্ড বায়োমে থাকো তোমাদের জন্য কাজে দিতে পারে কারণ স্যান্ড বায়োমে কিন্তু পানি থাকে না তো পানির সংকটটা তোমরা মিটাইতে পারো আর কি এরকম করে। আর স্পঞ্জ চাইলে তোমরা নেদার ওয়ার্ল্ডে গিয়ে শুকাতে পারো একবারে ইজিলি, কোনো কোল ছাড়া কোনো ফার্নেস ছাড়া অনেক কাজে দিবে। তোমরা সার্ভার ওয়ার্ল্ডে তো নেদার ওয়ার্ল্ড বা নেদার পোর্টাল অ্যাক্টিভ করেছোই। তো নাম্বার সিক্সে যে টিপস অ্যান্ড ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে আনলিমিটেড ওয়াটার সোর্স, মানে একটা ওয়াটার ব্যাকেট দিয়ে তোমরা আনলিমিটেড ওয়াটার সোর্স কীভাবে বানাবা। তো এটা বানানোর জন্য আমি যেভাবে করে একটা এরিয়া বানিয়ে নিচ্ছি এরকম করে তোমরা একটা এরিয়া বানিয়ে নিবা আর উপরে তিনটা ব্লক দিয়ে দিবা যেমন ওয়াটারটা তুমি নিচে থ্রু করতে পারো। তো ওয়াটারটা এই জায়গায় পড়ে গিয়েছে নিচে তোমরা কেল্প দিয়ে দিবা একটা, যে জায়গায় উপর থেকে ওয়াটারটা ফেলেছো ওটার নিচে একটা কেল্প দিয়ে দিবা আর উপর থেকে যে ওয়াটারটা দিয়েছিলা ওইটা নিয়ে আরেক সাইডে দিয়ে দেবা। তো আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে গিয়েছে, এটা অনেক ইজিভাবে হয়, এটা তোমাদের সেন্ট পাইপ মানে কাজে দিতে পারে কারণ আনলিমিটেড ওয়াটার সোর্স বাড়ানোর জন্য কিন্তু দুইটা বাকেট লাগে আর তোমরা একটা বাকেট দিয়ে ওই জায়গায় পেয়ে যাবা। আর তোমরা তো জানো এই কেল্প কোথায় থাকে, পানির তলেই থাকে আর একটা কেল্প দিয়ে হয়ে যায়, কেল্প কালেক্ট করা অনেক সহজ। তো নাম্বার সেভেনে যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে তোমাদের চেস্ট থাকে যে জায়গায় তোমরা তোমাদের আইটেমগুলো রাখো প্রয়োজনীয় আইটেম, ওই জায়গায় কী হয় তোমাদের টিএনটি এক্সপ্লোর হয়ে তোমাদের চেস্টটাকে নষ্ট করে দেয় নয়তো তোমাদের ক্রিপার ভাইয়া তোমাদের চেস্টটাকে আইসা বুম করে ফাটিয়ে দেয় যে জায়গায় তোমাদের আইটেমগুলো পড়ে যায় বা ওগুলো নষ্টই হয়ে যায় আর পাও না তোমরা। এই জায়গায় তোমরা কী করবা ওয়াটার ব্যাকেট নিবা, আমি প্রথমে তো একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ধরো আমি চেস্টার ভিতরে কিছু ইম্পর্টেন্ট আইটেম রেখে দিলাম। এই জায়গায় তোমরা একটা পানি দিয়ে দিবা বসে, এটা অবশ্যই বসে করবা নয়তো চেস্ট ওপেন হয়ে যাবে বারবার। তো এই জায়গায় দেখো আমি একটা টিনটি এক্সপ্লোর করছি, কিচ্ছুই হবে না কারণ চেস্টের ভিতরে রয়েছে ওয়াটার ব্যাকেট বা পানি দিয়ে দিয়েছি এটার ভিতরে, তো যে কিচ্ছু হবে না। আমি এই জায়গায় দেখিয়ে দিচ্ছি একবার চেস্টের মাঝখানে রাখছি, তো যেটার ভেতরে পানি রয়েছে ওটাই রয়ে যাবে নয়তো সব একবারে নষ্ট হয়ে যাবে। তো এরকম করে তোমরা তোমাদের সবগুলো চেস্টের ভেতরেই এরকম পানি দিয়ে দিতে পারো যাতে তোমাদের চেস্টটা একবারে সেফ থাকে, তোমাদের কোনো আইটেম নষ্ট হবে না এটার ভেতরে। তো আমি দুইটার ভেতরেই আগে পানি দিয়ে দিচ্ছি তোমাদের প্রমাণ দেখানোর জন্য। তো পানি দিয়ে পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি টিনটাকে একবারে এক্সপ্লোর করব।
নাম্বার 8 এ যে টিপস এন্ড ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কাছে অনেক সময় সার্ভাইভাল ওয়ার্ল্ডে ফ্লিন্টের স্টিল থাকে না, ওই জায়গায় তোমরা কি করবা, তোমরা ফায়ার এক্সপার্ট যদি বইটা থাকে তোমাদের কাছে মানে এনচেন্টমেন্ট বুকটা, ওইটা দিয়ে তোমরা চাইলে ফ্লিন্ট করতে পারো, মানে সবকিছু জ্বালাতে পারো। ধরো এই জায়গায় আমার ক্যাম্প ফায়ারটা বুঝে গিয়েছে পানি লেগে, তো এই জায়গায় তোমরা কি করবা, ফায়ার এক্সপার্ট বইটা দিয়ে তোমরা রাইট ক্লিক করবা, তো এটা জ্বলে যাবে। আর একটা টিপস এন্ড ট্রিক আমি তোমাদেরকে বলে দেই বোনাস আর কি, তো তোমরা সাবালের ভিতরে চাইলে স্কেল টাচ এটা লাগাতে পারো, স্কেল টাচ মানে কী বলে এনচেন্টমেন্ট বুকটা। তো ধরো আমার ক্যাম্প ফায়ারটা এই জায়গায় নর্মালি যদি আমি মাইন করি, এটা কিন্তু আমার কাছে একেবারে যেরকম আছে সেরকম কিন্তু আসবে না, এই জায়গায় আমার চারকোলের মতো চলে আসবে, যেটা আমার একবারে হেল্পফুল না, মাইনাস পয়েন্ট হয়ে যাবে। তো এই জায়গায় আমি যদি স্কেল টাচ সাবালটা দিয়ে ভাঙি, তো এই জায়গায় কিন্তু আমরা যেরকম ক্যাম্প ফায়ারটা থাকে ওরকমভাবে পেয়ে যাবো। তোমরা চাইলে এটা এক্স লাগাতে পারো, তো আমি সাবালে লাগিয়েছি। ধরো আমার ক্যাম্প ফায়ারটা এই জায়গায় বুঝে গিয়েছে, তখন তোমরা কি করবা, তোমাদের তো আবার জ্বালাতে হবে, এই জায়গায় তোমরা স্কেল টাচ সাবালটা দিয়ে তোমরা মাইন করতে পারো, তো তখন তোমাদের কি হবে, এই জায়গায় আবার একটা ফ্লিন্ট হয়ে চলে আসবে। এটা একবারে বেস্ট একটা পয়েন্ট আমার থেকে লেগেছে। তোমরা এভাবে চাইলে আনলিমিটেড কি বলে ফায়ার সোর্স বানাতে পারো, তো এটা দিয়ে তোমরা আনলিমিটেড ফুডও তোমরা পাকাতে পারো। তো নাম্বার 9 যে টিপস এন্ড ট্রিকটা রয়েছে, প্রথমে তো আমি দেখিয়ে দিই তোমরা যে ভুলটা করো সাধারণত, তোমরা এই জায়গায় সাইনবোর্ড লাগিয়ে নর্মালি সাইনবোর্ড লাগিয়ে উপর দিয়ে একটা পেন্টিং লাগিয়ে দাও, যাতে তোমরা সিক্রেট রুমে যেতে পারো। এটা একেবারে ভুল, কারণ সবাই এসে কিন্তু তোমাদের এটা দিয়ে চলে যেতে পারবে, কারণ সবাই জানে এই পেন্টিং দিয়ে যে এরকম করে। তোমরা কী করবা, নিচে একটা ব্লক লাগিয়ে উপর দিয়ে পেন্টিং লাগিয়ে দাও। ধরো আমার পেন্টিংটা অন্যভাবে লেগে গিয়েছে, তো নর্মালি তোমরা এরকমভাবে পেন্টিং লাগিয়ে দিবে, তো কেউ বুঝতেই পারবে না এটার ভিতরে যে সিক্রেট রুম আছে, আর কেউ কিন্তু এই জায়গায় এসে লাফও দেয় না, মানে জাম্প করে না। তোমরা চাইলে জাম্প করে যেতে পারো, এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। তো নাম্বার 10 যে টিপস এন্ড ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মাইনিং করতে যাওয়া অনেক সময়, তো তোমরা মাইনিং করতে গেলে তোমাদের ধরো পিকেক্সের এক্সপি একেবারেই কম থাকে, ধরো একটু হলেই ভেঙে যাবে, তো তোমরা মাইন কম করতে চাও, এই জায়গায় তোমরা কী করবা, মাইনিং এরিয়ায় যেয়ে তোমরা ওয়াটার বাকেট লাগিয়ে দিবা উপরে একটা তোমাদের হাইট মানে মাথার সাইডে, তো এই জায়গায় তোমরা ডাবল ক্লিক করে সামনের দিকে নুয়ে একবার একটা ব্লক মাইন করে দেবা, তো তারপরে তোমরা ওয়াটার বাকেটটা নিয়ে নেবা বা একটা ব্লক লাগিয়ে দেবে। এই জায়গায় তোমরা মাইন করে একবারে ইজিলি ডায়মন্ডও পেতে পারো। নাম্বার 11 যে টিপস এন্ড ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মাইনিং নিয়ে, তোমরা অনেক সময় মাইনিং করতে যাও, ধরো তোমরা মাইনিং করতেছো তোমাদের পিছে থেকে স্কেলেটন জম্বি বা ক্রিপার তোমাদের খালি অ্যাটাক করতেই থাকে, যাতে তোমাদের মাইনিংয়ে অনেক সমস্যা হয়। তোমরা কী করবা, স্নোগ্লামের আর্মি বানিয়ে নেবা, স্নোগ্লাম বানানো কিন্তু একেবারে সহজ। আর তোমরা এটার জন্য কী লাগে, স্নো লাগে আর গ্লামের মাথা লাগে, এটা কী বলে আমি ভুলে গিয়েছি, কমেন্ট সেকশনে বলে দিও প্লিজ। তো ধরো তোমরা মাইনিং করতেছো, এটাকে পিছে এই দড়ি দিয়ে আটকে রাখবা, আর দেখবা তোমার আমাদের জম্বি মানে তোমাদের শত্রু জম্বি ক্রিপার দিয়ে কীভাবে একবারে হস্তন্যস্ত করে ফেলছে, এই জায়গায় ওরা তোমাদের কিছু করতেই পারবে না, এটা আমার কাছে বেস্ট পয়েন্ট লেগেছে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারো। তোমার কি, আল্লাহ হাফিজ।